অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2021 ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 18/10/2021। আজকে আমি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশের স্পেশাল সাজেশন দিব এবং তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, সেই শর্ট সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানাবো এবং তোমরা কিভাবে মাত্র 5 দিন পরে পাশ করতে পারবা তার সহজ কৌশলটিও শিখিয়ে দিব। তো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমার পরীক্ষা যদি 18/10/2021 সালে অনুষ্ঠিত হয়, তাহলে অবশ্যই আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে কম্পালসরি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার নিয়ে আর তোমার কোনো সমস্যা থাকবে না। প্রথমে সিলেবাস নিয়ে আলোচনা করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ ইংরেজি শর্ট সিলেবাস, তো তোমাদের তিনটি পার্ট থাকবে। প্রথম পার্টে থাকবে প্যাসেজ রাইটিং, দ্বিতীয় পার্টে থাকবে গ্রামাটিক্যাল পার্ট, তৃতীয় পার্টে থাকবে রাইটিং পার্ট। তোমাদের প্যাসেজ রাইটিংয়ে মার্ক থাকবে 30 মার্ক, গ্রামাটিক্যাল পার্টে মার্ক থাকবে 40 মার্ক এবং রাইটিং পার্টে মার্ক থাকবে 30 মার্ক। এই হলো তোমাদের টোটাল 100 মার্ক। তো অনেকে আমাকে প্রশ্ন করো, স্যার 100 মার্কের মধ্যে পাশ মার্ক কত? তোমাদের 100 মার্কের মধ্যে পাশ মার্ক হলো 40। এবার আলোচনা করি প্যাসেজ রাইটিংয়ে তোমাদের 30 মার্ক কোন কোন আইটেম থাকবে। তো তোমাদের প্রথমে থাকবে অ্যানসারিং কোশ্চেন, 2 নম্বরে থাকবে মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস, 3 নম্বরে থাকবে ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স, 4 নম্বরে থাকবে কি ওয়ার্ড এবং 5 নম্বরে থাকবে সামারি অফ দ্য প্যাসেজ। 5টি আইটেম থাকবে, এই 5টি আইটেমে তোমাদের মার্ক থাকবে 30 মার্ক। এবার চলে যাই গ্রামার পার্টে। তো তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে 40 মার্ক। গ্রামাটিক্যাল আইটেমগুলোর মধ্যে তোমাদের থাকবে WH কোশ্চেন, রাইট ফ্রম আর ভার্ব, আর্টিকেলস, অ্যান্টিনমস, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তো তোমাদের মোট এই 5টি আইটেম থাকবে WH কোশ্চেন, রাইট ফ্রম আর ভার্ব, আর্টিকেলস, অ্যান্টিনমস, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। এই 5টি আইটেমে তোমাদের মার্ক থাকবে 40। এবার চলে যাই 3 নম্বর আইটেমে। তো তোমাদের 3 নম্বর আইটেমটি থাকবে রাইটিং পার্ট। তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে 30 মার্ক। তোমাদের থাকবে অ্যাপ্লিকেশন রাইটিং অর হিসাবে লেটার রাইটিং থাকবে। এরপরে তোমাদের থাকবে এসএ রাইটিং। তোমাদের রাইটিং পার্টে মোট 2টি আইটেম থাকবে, এই 2টি আইটেমে তোমাদের মার্ক থাকবে 30 মার্ক। তো তোমাদের এই আইটেমগুলো পড়লে হবে না, তোমাদেরকে অতিরিক্ত আইটেম হিসাবে যা যা পড়তে হবে। তো তোমাদের গ্রামাটিক্যাল পার্টের জন্য অতিরিক্ত আইটেম হিসাবে কারেকশন এবং রিয়ারেঞ্জ পড়তে হবে এবং রাইটিং পার্টের জন্য অতিরিক্ত আইটেম হিসাবে নোটিস এবং পোস্টার পড়তে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের সিলেবাসের কোনো ঠিক ঠিকানা নাই, নানাভাবে সিলেবাস তৈরি করে থাকে। তো তোমরা অবশ্যই গ্রামাটিক্যাল পার্টের জন্য কারেকশন এবং রিয়ারেঞ্জ এবং রাইটিং পার্টের জন্য নোটিস এবং পোস্টার, এই অতিরিক্ত 4টি আইটেম পড়ে পরীক্ষা দিতে যাবা। তোমরা কখনোই এই আইটেমগুলো বাদ দিয়ে পরীক্ষা দিতে যাবা না। এবার আলোচনা করব কি পড়বা, কতটুকু পড়বা, কিভাবে মাত্র 5 দিন পরে পাশ করবা, এ সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। তোমাদের একটি বিষয় জানিয়ে রাখি, তোমাদের জন্য রকিবুল 24 বের করেছে রকিবুল 24 কম্পালসরি ইংলিশ অনার্স 7 কলেজ হার্নট 2021 এক্সামিনেশন 2020, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 18/10/2021 স্পেশাল সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই হার্নটির প্রথম বৈশিষ্ট্য হলো মাত্র 5 দিন পরে কম্পালসরি ইংলিশে পাশ নিয়ে নোটেনশন 100% গ্যারান্টি। এই হার্নটির মধ্যে গ্রামাটিক্যাল পার্ট, রাইটিং পার্ট, প্যাসেজ রাইটিং, A to Z 100 মার্কের সব কিছু ইনক্লুড করা আছে এবং তোমাদের যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, শর্ট সিলেবাসে কী কী পরীক্ষা হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তো এই হ্যান্ডটির মূল্য হলো মাত্র 550 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ডটি পাঠানো হয়। এই হ্যান্ড সম্পর্কে ভিডিও শেষে বিস্তারিত বলে দিব কীভাবে হ্যান্ডটি ক্রয় করতে হবে। এবার মূল টপিকে চলে যাওয়া যাক, কি পড়বা, কতটুকু পড়বা, কীভাবে মাত্র 5 দিন পরে পাশ করবা। তো প্রথমে তোমাদের থাকবে প্যাসেজ রাইটিং। প্যাসেজ রাইটিংয়ে তোমাদের মার্ক হলো 30 মার্ক। তো এ নাম্বারে থাকে অ্যান্সারিং কোশ্চেন। আমি তোমাদের যে হ্যান্ডনোটটি দেখালাম রকিবুল 24-এর, এই হ্যান্ডনোটের পেজ নাম্বার 108 নম্বর পেজে কীভাবে অ্যান্সারিং কোশ্চেন করে লিখতে হয় তার সহজ নিয়ম দিয়ে দেওয়া আছে। তোমরা যদি হ্যান্ডনোটটি ক্রয় করে 108 নম্বর পেজটি পড়ো, তাহলে তোমরা ইজিলি হবে অ্যান্সারিং কোশ্চেনের মধ্যে ফুল মার্ক পেয়ে যাবা। এরপরে মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস, তো আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 109 নম্বর পেজে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াসের সহজ ফর্মুলা দিয়ে দেওয়া আছে। তোমরা ইজিলি হবে সেই সহজ ফর্মুলা ইউজ করে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস লিখতে পারবা। এরপরে চলে যাই ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স। তো আমার হ্যান্ডনোটের পেজ নাম্বার 112-113 নম্বর পেজে
মোট 100টি ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স দেওয়া আছে। তোমরা যদি এই 100টি ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স পড়ো তাহলে ইজিলি হবে ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্সও ফুল নাম্বার পেয়ে যাবা। এরপরে চলে যাই কিওয়ার্ডে। তো আমার হ্যান্ডল পেজ নাম্বার 111 নাম্বার পেজে কিওয়ার্ডের একটি ফর্মুলা দিয়ে দেওয়া আছে। তোমাদের কিওয়ার্ড যাই আসুক না কেন সেই ফর্মুলাটা ইউজ করে তোমরা কিওয়ার্ডে ফুল মার্ক পেতে পারবা। এরপরে তোমাদের থাকে সামারি অফ দ্য প্যাসেজ। তো আমার হ্যান্ডল পেজ নাম্বার 111 নাম্বার পেজে কিভাবে সামারাইজ করতে হবে তার সহজ টেকনিক দিয়ে দেওয়া আছে। তো তোমরা যদি কেউ আমার হ্যান্ডলটি ক্রয় করে যে পেজগুলোর কথা বললাম সেই পেজগুলো পড়ো তাহলে তোমরা প্যাসেজ রাইটিংয়ে কমপক্ষে হলেও 18-20 নাম্বার ইজিলি ভাবে তুলতে পারবা, 100% গ্যারান্টি। এবার চলে যাই গ্রামার পার্টে। তো তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকে 40 মার্ক। তোমাদের জন্য এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যে তোমাদেরকে হ্যান্ডলটি দেখালাম সে হ্যান্ডলের পেজ নাম্বার 44-46 নাম্বার পেজে রাইট ফ্রেমার ভার্পের মাত্র 6টি রুলস দেওয়া আছে এবং এই 6টি রুলসের আন্ডারে 35টি রাইট ফ্রেমার ভার্প প্র্যাকটিস করা আছে। তোমরা যদি এই 6টি সহজ রুল মুখস্থ করো এবং 35টি রাইট ফ্রেমার ভার্প প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা রাইট ফ্রেমার ভার্পের মধ্যে 10 মার্কের মধ্যে কিন্তু 10 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি। এরপরে চলে যাই WS কোশ্চেনে। তো আমার হ্যান্ডলের পেজ নাম্বার 57-59 নাম্বার পেজে WS কোশ্চেনের মোট 8টি সহজ টেকনিক দেওয়া আছে এবং এই 8টি সহজ টেকনিকের আওতায় মোট 40টি WS কোশ্চেন প্র্যাকটিস দিয়ে দেওয়া আছে। তোমরা যদি WS কোশ্চেনের 8টি টেকনিক পড়ো এবং 40টি WS কোশ্চেন প্র্যাকটিস করো তাহলে তোমরা ইজিলি ভাবে WS কোশ্চেনে 10 মার্কের মধ্যে 10 মার্কেই পেয়ে যাবা, 100% গ্যারান্টি। এরপরে চলে যায় আর্টিকেলসে। তো আমার হ্যান্ডল পেজ নাম্বার 19-24 নাম্বার পেজে আর্টিকেলসের ম্যাজিক রুলস দিয়ে দেওয়া আছে এবং 14টি আর্টিকেলস প্র্যাকটিস দিয়ে দেওয়া আছে। তোমরা যদি আমার হ্যান্ডল পেজ নাম্বার 19-24 নাম্বার পেজ পড়ো, ম্যাজিক রুলগুলো মুখস্থ করো এবং 14টি আর্টিকেলস প্র্যাকটিস করো তাহলে তোমরা আর্টিকেলে 5 মার্কের মধ্যে 5 মার্ক পেয়ে যাবা। তো এই আর্টিকেলসের রুলটি আমি লিখেছি ম্যাজিক রুলস হিসাবে। তো তোমরা যদি সেই রুলগুলো একবার পড়ো তাহলে তোমাদের আর্টিকেল আজীবন মনে হারাবে না এবং আর্টিকেলে তোমরা 5 মার্কের মধ্যে 5 মার্কেই পেয়ে যাবা। এরপর চলে যায় অ্যান্টিনমসে। তো আমার হ্যান্ডল পেজ নাম্বার 128-130 নাম্বার পেজে মোট 110টি অ্যান্টিনমস দেওয়া আছে। তোমরা যদি এই 110টি অ্যান্টিনমস পড়ে যাও তাহলে তোমরা 10 মার্কের মধ্যে 10 মার্কেই পেয়ে যাবা, 100% গ্যারান্টি। এরপরে চলে যাই ট্রান্সলেট বাংলা টু ইংলিশ। তো তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, ট্রান্সলেট বাংলা টু ইংলিশ এই আইটেমটি কমন পড়ে না। তারপরও আমার হ্যান্ডলের পেজ নাম্বার 74-75 নাম্বার পেজে এই আইটেমটি দিয়ে দেওয়া আছে। তো এই আইটেমে তোমাদের মার্ক থাকে মাত্র 5 মার্ক। তোমরা মোটেও টেনশন করবা না, 5 মার্ক চলে গেলেও তোমাদের কোনো সমস্যা নাই। তোমরা যে এই মার্কগুলো আছে অর্থাৎ 35 মার্ক তোমরা ইজিলি ভাবে এই 35 মার্ক তুলতে পারবা। এবার চলে যাই রিটেন পার্টে। তো তোমাদের রিটেন পার্টে মার্ক হলো 30 মার্ক। তো আমার হ্যান্ডলের পেজ নাম্বার 87-94 নাম্বার পেজে অ্যাপ্লিকেশনের 2টি ফর্মুলা দিয়ে দেওয়া আছে। এই 2টি ফর্মুলা দিয়ে আমি সাজেশনের বেশ কিছু ফর্মুলার অ্যান্সার করে দিয়েছি। তোমরা যদি এই 2টি ফর্মুলা মুখস্থ করে যাও এবং যে অ্যান্সারগুলো করে দিয়েছি সেগুলো যদি একবার করে পড়ে যাও তাহলে তোমরা অ্যাপ্লিকেশনের 10 মার্কের মধ্যে 8 মার্ক হুবহু তোমরা পেয়ে যাবা। এরপরে চলে যাই লেটার রাইটিংয়ের ক্ষেত্রে। তো লেটার রাইটিংয়ের ক্ষেত্রে আমার হ্যান্ডলে একটি মাত্র ফর্মুলা দিয়ে দেওয়া আছে, হ্যান্ডলের পেজ নাম্বার 102-106 নাম্বার পেজে, এবং একটি ফর্মুলা দিয়ে অনেকগুলো লেটারের অ্যান্সার করে দেওয়া আছে। তোমরা যদি একটি ফর্মুলা মুখস্থ করো এবং যে অ্যান্সারগুলো দিয়ে দেওয়া আছে সেগুলো একবার দেখে যাও তাহলে কিন্তু তোমরা হুবহু লেটারটিও কমন পেয়ে যাবা। এরপরে চলে যাই এসে রাইডিংয়ের ক্ষেত্রে। তো আমার হ্যান্ডলের পেজ নাম্বার 111-তে আমি 5টি এসের কথা উল্লেখ করে দিয়েছি। তোমরা যদি এই 5টি এসে মুখস্থ করে যাও তাহলে তোমরা ইনশাল্লাহ এই 5টি এসের মধ্যে থেকে 1টি এসে কমন পেয়ে যাবা। এবার আসি অতিরিক্ত আইটেম হিসাবে তোমাদের যা যা পড়তে হবে, গ্রামার পার্ট, কারেকশন। আমার হ্যান্ডলের পেজ নাম্বার 25-27 নাম্বার পেজে কারেকশনের মাত্র 20টি রুল দেওয়া আছে এবং কিছু কারেকশন প্র্যাকটিস দিয়ে দেওয়া আছে 20টি রুলের আওতায়। তোমরা যদি এই 20টি রুলস পড়ো তাহলে তোমরা কারেকশনে হুবহু, যদি তোমাদের কারেকশন আসে তাহলে তোমাদের কারেকশনে 10 মার্ক থাকবে, এই 10 মার্কের মধ্যে 10 মার্কই পেয়ে যাবা। এরপরে চলে যায় রিয়ারেঞ্জের ক্ষেত্রে। তো আমার হ্যান্ডলের পেজ নাম্বার 68-71 নাম্বার পেজে মোট 5টি রিয়ারেঞ্জের রুলস দেওয়া আছে এবং এই 5টি রুলসের আওতায় 40টি রিয়ারেঞ্জ প্র্যাকটিস করা আছে। তোমরা যদি এই 5টি রুলস মুখস্থ করো এবং 40টি প্র্যাকটিস করো তাহলে তোমরা রিয়ারেঞ্জের মধ্যে ফুল মার্ক পেয়ে যাবা। এরপরে অতিরিক্ত আইটেম হিসাবে রাইটিং পার্টে চলে যাই।
তো রাইটিং পার্টের মধ্যে তোমাদের আছে নোটিস রাইটিং। আমার হ্যান্ডেল পেজ নাম্বার 79 নাম্বার পেজে নোটিস রাইটিং এর একটি ফর্মুলা দিয়ে দেওয়া আছে এবং একটি ফর্মুলার আওতায় বেশ কিছু নোটিশের আনসার করে দেওয়া আছে। তোমরা যদি একটি ফর্মুলা মুখস্থ করো এবং এই ফর্মুলাটার আন্ডারে যা যা সাজেশন দিয়েছি সেগুলো যদি পড়ে যাও তাহলে তোমরা ইজিলি ভাবে নোটিস রাইটিংটিও কমন পেয়ে যাবা। পোস্টার রাইটিং, আমার হ্যান্ডল পেজ নাম্বার 77 থেকে 78 নাম্বার পেজে পোস্টার রাইটিং এর দুইটি ফর্মুলা দিয়ে দেওয়া আছে এবং কিছু পোস্টার প্র্যাকটিস দেওয়া আছে। তোমরা যদি এই ফর্মুলা দুটি মুখস্থ করো তাহলে তোমরা পোস্টার রাইটিংটিও হুবহু কমন পেয়ে যাবা। তোমরা দেখো তোমাদের কিন্তু মাত্র তিনটি পার্ট থাকবে, এই তিনটি পার্টের মধ্যে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আমি তোমাদেরকে যেভাবে বললাম তোমরা যদি আমার হ্যান্ডবুকটি ক্রয় করে এই আইটেমগুলো এভাবে পড়ো তাহলে তোমরা কিন্তু ইজিলিভাবে সব কিছু কমন পেয়ে যাবা। এবং মাত্র 5 দিন পরে কিন্তু 7 কলেজ কম্পালসরি ইংলিশে ইজিভাবে তোমরা 40 মার্কের উপরে তুলতে পারবা, 100% গ্যারান্টি। এবার আলোচনা করি হ্যান্ড নোট নেওয়ার নিয়ম, তোমরা কিভাবে আমার কাছ থেকে হ্যান্ড নোটটি ক্রয় করবা। এই নিয়মটি হলো প্রথমে আমার ফোন নাম্বার 017-44-559-475 এই ফোন নাম্বারে ফোন দিয়ে বলতে হবে আমি রকিবুল 24-এর 7 কলেজ কম্পালসরি ইংলিশ হ্যান্ড নোটটি নিতে চাই, আমার পরীক্ষা 18 তারিখে। এরপর আমার বিকাশ নগদ রকেটের মাধ্যমে 550 টাকা হ্যান্ড নোট বাবদ দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যান্ডনোটটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি যদি ঢাকার মধ্যে থাকো তাহলে হ্যান্ডনোটটি একদিনের মধ্যে পেয়ে যাবা এবং ঢাকার বাইরে থাকলে 2 দিনের মধ্যে হ্যান্ডনোটটি তোমরা পেয়ে যাবা। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার 550 টাকা তো অনেক বেশি, এর উত্তরে বলবো দেখো হ্যান্ডনোটটি একদম স্পেশাল, মাত্র 5 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। আর তোমাদেরকে অন্য কোনো বই কিনতে হবে না এবং অন্য কোনো সাজেশনও ফলো করতে হবে না, আমার হ্যান্ডনোটের মধ্যে আমি সাজেশন প্লাস অ্যান্সার ইনক্লুড করে দিয়েছি। তোমরা যদি হ্যান্ডনোটটি ক্রয় করে মাত্র 5 দিন পড়ো তাহলে তোমরা ইজিলিভাবে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা এবং 7 কলেজ কম্পালসরি ইংলিশ নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। তো এই দিকগুলো বিবেচনা করলে 550 টাকা কোনো তোমাদের কাছে ব্যাপারেই থাকবে না। তো আর একটি প্রশ্ন তোমরা সবসময় আমাকে করো, স্যার আমি যদি আপনাকে টাকা দেই কিন্তু আপনি যদি হ্যান্ডনোটটি না পাঠান, তো এর উত্তরে বলবো আমি সবাইকে হ্যান্ডনোট পাঠাই, কারোর কাছে টাকা নিয়ে হ্যান্ডনোট পাঠাইনি এরকম কেউ বলতে পারবে না। এবং আমার ফোন নাম্বার 017-44-559-475 এই ফোন নাম্বারটি আমি দীর্ঘ 4 বছর ধরে ইউজ করে আসতেছি, যদি আমি কারো কাছে কখনো প্রতারণা করতাম তাহলে এই ফোন নাম্বারটি আমাকে বারবারই চেঞ্জ করতে হতো, কিন্তু আমি এই ফোন নাম্বারটি কখনোই চেঞ্জ করি না। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, রকিবুল 24-এ বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 46.7K অর্থাৎ প্রায় 47,000-এর কাছাকাছি এবং আমার ইউটিউব চ্যানেলে ভিডিও সংখ্যা 292+। তো তোমরা একটা বিষয় চিন্তা করে দেখো, এতগুলো সাবস্ক্রাইবার এবং এতগুলো যে চ্যানেলে ভিডিও দেওয়া আছে সে কখনোই কারোর সাথে প্রতারণা করবে না। আর আমি যে এই বছরে নতুন হ্যান্ডনোট বিক্রি করতেছি তাই না, তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করো রকিবুল 24 তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবা। তোমরা আমার রকিবুল 24-এর নামের উপরে ক্লিক করবা, তো নামের উপরে ক্লিক করলে আমার চ্যানেলটি তোমরা দেখতে পাবা। দেখো তাহলে দেখবা এখানে অসংখ্য তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করে রেখেছি এবং তোমরা একদম নিচে আসবা, নিচে আসলে একটা দেখবা প্রমাণ রকিবুল 24-এর সাজেশন কমন পড়ে 100%, এখানে ক্লিক করবা এই প্লেলিস্টে। এই প্লেলিস্টে ক্লিক করলে তোমরা দেখতে পাবা আমি বিগত সালে যে সাজেশনগুলো দিয়েছি সে সাজেশনগুলো থেকে কতটুকু কমন পড়েছে এবং আমি কত বছর ধরে সাজেশনগুলো দিয়ে থাকি এই প্লেলিস্টটি চেক করলেই তোমরা বুঝতে পারবা। এত কিছু দেখার পর তোমরা অবশ্যই আমাকে বলবা না স্যার আমি যদি আপনাকে টাকা দেই কিন্তু যদি আপনি হ্যান্ডনোটটি না পাঠান। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমি ক্যাশ অন ডেলিভারি অথবা কন্ডিশনে কোনো হ্যান্ডনোট পাঠাই না এবং কাউকে কোনো পিডিএফ ফাইলও দেই না। তো আশা করতেছি তোমরা আমার কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি বা কন্ডিশন অথবা এই হ্যান্ডনোটের পিডিএফ ফাইল চাবা না, এগুলো আমি কখনোই দেই না। এই হ্যান্ডনোটটি নিতে চাইলে অবশ্যই তোমাদেরকে আগে আমার ফোন নাম্বারে বিকাশ রকেট অথবা নগদে 550 টাকা দিতে হবে, টাকা পাঠালে তোমার নাম ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমরা যেখানে আসো সেই ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি যদি ঢাকার মধ্যে থাকো তাহলে একদিনের মধ্যে পেয়ে যাবা এবং ঢাকার বাইরে অন্য জেলায় থাকলে 2 দিনের মধ্যে হ্যান্ডনোটটি তোমরা পেয়ে যাবা।
হ্যান্ডরাইটিং দেশে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে 01744559475 এবং হ্যান্ডরাইটিং ক্রয় করো এবং মাত্র 5 দিন পরে কম্পালসরি ইংলিশে পাস করে যাও। তো রকিবুল 24 এর সেশনগুলো প্রতি বছরে 100% কমন পড়ে আশা করতেছি 18-10-2021 সালে তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায়ও 100% কমন পড়বে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।